আখাউড়া মনিয়ন্দ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহিন মোল্লার সমর্থনে মোটরসাইকেল শোডাউন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহিন মোল্লার সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রাম থেকে শুরু করে আশপাশের পাঁচ গ্রামের লোকজন নিয়ে মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা নিয়ে আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সাথে দেখা করে মনিয়ন্দ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাঝিগাছা গ্রামে গিয়ে শেষ হয়। এ সময় আসন্ন এক নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহিন মোল্লাকে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার অভিমত জানিয়েছেন সবাই। চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহিন মোল্লা বলেন, আমি সুখে দুঃখে আপনাদের হয়ে আপনাদের পাশে থাকতে চাই, যদি নির্বাচিত হতে পারি আপনাদের সেবক হিসেবে কাজ করব। আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার এই এলাকার প্রতিটি মানুষ এই সুবিধা ভোগ করবে। এই এলাকার রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লাগবে ইনশাল্লাহ। আমাদের নেতা আইনমন্ত্রী আনিসুল হক ও আমার রাজনৈতিক গুরু মেয়র তাকজিল খলিফা কাজলের উন্নয়নের সকল সুবিধা এই মনিয়ন্দ ইউনিয়নের সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেব ইনশাল্লাহ। শাহিন মোল্লা আরো বলেন, আমি চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমার কসবা আখাউড়া নৌকার কাণ্ডারি জননেতা অ্যাডভোকেট আনিসুল হকের পক্ষে আমরা দীর্ঘদিন ধরে আমি ঘরে ঘরে ভোট চেয়েছি। অ্যাডভোকেট আনিসুল হকের উন্নয়নের ধারাবাহিকতা আরো ত্বরান্বিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সকলকে আমি মাননীয় মন্ত্রীর উন্নয়নের কাজগুলো আমি নিয়ে তাদেরকে বলেছি এবং আমি আশাবাদী মাননীয় মন্ত্রীর বিগত পাঁচ বছর আমি সকল অনুষ্ঠানে আমি সহযোগিতা এবং সহমর্মিতা করেছি এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী হিসেবে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত আহ্বায়ক জনাব তাকজিল খলিফা কাজল ভাই আমার রাজনৈতিক গুরু, ওনার আদর্শে আমি আদর্শিত হয়ে এক নং মনিয়ন্দ ইউনিয়নের ঘরে ঘরে আমি ভোট চেয়েছি এবং আমি নাগরিক সভা করেছি 11টি, উঠান বৈঠক করেছি 9টি। তারই ধারাবাহিকতায় আজকে আমার নেতার বাসায় আমি আমার 5টি গ্রাম, আমি যে ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছি যেখানে আমার একটি সমাজ 5 গ্রাম মিলিয়ে, সেই 5টি গ্রামের সকলকে নিয়ে আমার মা বোন এবং বৃদ্ধ আবালা সকলকে নিয়ে আমার বাবাদেরকে নিয়ে আমি মাননীয় মেয়র মহোদয় আখাউড়ার সফল মেয়র ওনার বাসায় আমি আসছি এবং সকলে ওনার সাথে উন্মুক্ত আলোচনা করেছে। সকলের একটি দাবি, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের দল থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আমি নৌকাপতিকে আমি আশা করি দল আমার কথা বিবেচনা করবে এবং আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের তৃণমূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এক নং মনিয়ন্দ ইউনিয়নে আমাকে মনোনীত করবে বলে আমি আশাবাদী এবং নৌকাপতিকে আমি যদি প্রতীক পাই তৃণমূল মানুষকে মূল্যায়ন করে ভোটের দ্বারা এবং মানুষের অধিকার বাস্তবায়ন করে আমি চেয়ারম্যান নির্বাচিত হতে চাই এবং আমি ভোটে বিশ্বাসী এবং তৃণমূলের ভোটারদের কাছে আমি যাব এবং সকলের কাছে আমি প্রতিটি গ্রামে গ্রামে যাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের মানে উন্নয়নের আবারও একটি এক ধাপ এগিয়ে আমরা আসন্ন নির্বাচনকে